আজকে দেখো রান্না হচ্ছে আর মাছের তরকারি। আর মাছের তরকারিটা হবে সর্ষে পোস্ত নারকেলের দুধ এসব দিয়ে, ঠিক আছে। আরে দেখো পাতলা করে রসুন ফোড়ন আর হচ্ছে পাঁচ ফোড়ন, তারপরে পেঁয়াজ দিয়ে করে ফেলেছি পাতলা মুসুরির ডাল। মাছের ঝোলের জন্য এখানটায় টমেটো আর তিন চারটে লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর সর্ষে পোস্তর বাটা না আমার একটা কেনা বাড়িতে ছিল, সেটাকে গরম জলে ডুবিয়ে রেখেছি, ঠিক আছে। তোমার যদি কোনো সময় মানে তোমাদের কোনো সময় যদি মনে হয় যে কেনা সর্ষে পোস্তর পাউডারটা তেতো তেতো হয়ে যায় রান্না করে, তাহলে এরকমভাবে ডুবিয়ে রাখবে, ঠিক আছে, গরম জলে। আর যখন তরকারিতে দেবে তখন চায়ের যে ছাঁকনি সেই ছাঁকনিতে ছেঁকে নিয়ে এই জলটা দেবে, গুঁড়ো পাউডারটা যেটা উপরে থাকবে সেটা দেবে না, সেটা ফেলে দেবে, তাহলে ওই তেতো তেতো ভাবটা তরকারিতে আসে না। আমারও একবার হয়েছিল, তারপরে আমি এরকমভাবে ইউজ করে মানে দেখেছি ঠিক ছিল। আর এখানে নারকেলটা পুরো দেখো ছুলে ঠুলে রাখা হয়েছে, তোমাদের বলেছি যে এরকমভাবে ছুললে কোনো প্রবলেম হয় না, অনেকে নারকেল খেলে পেট ব্যথা করে হেনা দেনা অনেক কিছু হয়, তো এভাবে ছুলে নেবে দিয়ে এটা এ করে মিক্সিতে পেস্ট করে দুধটা বার করে নিতে হবে, ঠিক আছে। চলো তাহলে দেখো ঝোল করার জন্য আমার যা যা প্রয়োজন মোটামুটি অনেকটাই আমার হয়ে গেছে রান্না করা। এই মশলা অনেকটা মানে মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দেওয়ার মতো। এখন আমি নারকেলের দুধটা দিয়ে দেবো, করে রেখে দিয়েছি। এই দেখো অসাধারণ হয় কিন্তু খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো। হয়ে গেছে প্রায়। আর আজকে না আমার রান্নার আর কোনো চাপ নেই, রান্নাবান্না হয়ে গেছে। কালকে একটু কাশ্মীরি মুগ ডাল করেছিলাম যে সেটা একটুখানি আছে, পনির টনির দেওয়া, সেটা দিয়ে ওর হয়ে যাবে, একটুখানি পাঁপড় টাপড় ভেজে দিলেই ওর হয়ে যাবে, বেশি ভাবি ভাবি ও অত খেতে চায় না। ব্যাস এবারে এটা দিয়ে দিব। এটা দেওয়ার পর এখন আমি দুটো লঙ্কা কাঁচা লঙ্কা আর কি চিরে এটার মধ্যে দিয়ে দেবো, কালারটাও কিন্তু অসাধারণ চলে আসে, যেই নারকেলের দুধটা দেওয়া হয়ে যায় না অসাধারণ কালার। ব্যাস এবার দুটো কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে দেবো। আর মাছ তো নিশ্চয়ই এরকম করে খেয়েছো, তবে মানে যদি নারকেলের দুধ দিয়ে কোনোদিনও খেয়ে না থাকো তাহলে অবশ্যই খেয়েও, ঠিক আছে। আর কখন দুষ্টুমি তো অবশ্যই শুরু হয়ে গেছে, এই জবাব চলে এসছেও, তোমাদের অবশ্যই দেখাবো কি দুষ্টুমি করছে না করছে। এ দেখো এরকম ছোটো ছোটো দুটো লঙ্কা হালকা একটু কেটে মাথাটা দিয়ে দেবো, ব্যাস এটার মধ্যে আর কিছু করার নেই। এটাও একটু এটা থেকেও তেল ছেড়ে দিলে একটুখানি জল দিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে দেবো। আর নারকোল দিলে কিন্তু হচ্ছে দেখবে মিষ্টি ভাবটা এমনি চলে আসে, নারকোল মিষ্টি একটু না দিলেও হয়ে যায়, তাই না, এই হচ্ছে ব্যাপার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যেহেতু দেখতেই পেলে সকাল থেকে কি রান্নাবান্না আমি করেছি, সকালবেলা থেকে ফোনটা হাতে নিয়ে যে তোমার সাথে বক বক করবো দুটো সেটা আর হয়ে ওঠেনি। একটা জিনিস দেখে একটা জিনিস পাওয়াতে ভীষণভাবে আমি উত্তেজিত হয়ে পড়েছি, মানে এত আনন্দিত হয়েছি মানে কি বলবো তোমাদের, সেটা অবশ্যই তোমাদের দেখাবো সেটা কী জিনিস যার জন্য আমি এতটা আনন্দিত হয়ে পড়েছি, ঠিক আছে।
আর পকোকেও সারাদিন ধরে মানে তোমাদের তোমাদের কিছুই দেখালামই না আজকে। যাই হোক, পকো এখন ঘুমোচ্ছে আর পকো উঠলে তোমাদের অবশ্যই দেখাবো। আর আমি দুপুরবেলা ঘুমাবো না বলেই শুয়েছিলাম, কিন্তু শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ওই দুপুরের ঘুমে মানে এমন ঘুম যে স্বপ্নও দেখছি। মানে কালকে তো ওর জন্মদিন, তো তার জন্য দেখছি দিদিরা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক কিনেছে, যাই হোক নানান ধরনের এই করা হয়েছে আর কি, ছোটোখাটো করে একটা। তো সেটা মানে দেখছি সেই কেক চলে এসছে, ও দেখে নিয়েছে, কিন্তু আমি ঘুমিয়েই যাচ্ছি, মানে এরকম একটা ব্যাপার। মানে দুপুরবেলা যে ঘুমিয়েছি তার মধ্যে দেখছি দুপুরবেলার মধ্যে কেক টেক সব চলে এসছে, ও দেখে নিয়েছে, কিন্তু আমি ঘুম থেকে উঠিনি, আমি ঘুমিয়েই যাচ্ছি। মানে কি মানে অসম্ভব কি স্বপ্ন বাবা, এই যে কি যে মানে ঘুমিয়ে পড়লে যে মানুষ কত ধরনের স্বপ্ন দেখে। একদিন তো দেখছিলাম কি বলতো, আমি 20 টাকার লটারি পেয়ে গেছি, বিশাল একখানা মানে বাংলো টাংলো কিনে বিশাল একবারে ব্যাপার। তো স্বপ্নের কোনো শেষ নেই, তাই না? মানুষ যেটা সারাদিন ভাববে সেটাই কিন্তু মানুষ ঘুমিয়ে পড়লে স্বপ্ন দেখে, তাই না? আমারও ঠিক তাই হয়েছে। আমি সেই এত স্বপ্ন স্বপ্ন দেখে তারপর সবার কথা দেয়, আমার এত দেরি হয়েছে, আমার 7টা বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে বিকেলবেলা, বুঝতে পারছো? যদিও আমি 6টা সোয়া 6টার দিকেই ঘুমিয়েছি, মানে ঘুমিয়েছি বলতে গিয়ে শুয়েছিলাম, মানে দেখছি অন্ধকারটা হয়নি আর একটু পরে উঠবুট বুট করে ঘুমিয়ে পড়েছে। তা এই হচ্ছে ব্যাপার, দেখি কি সবাই কথা বলাতে না আমি চোখ মুখ দিয়ে উঠেছি, হ্যাঁ কি হলো কি হলো, তবে দেখি সোয়া 7টার মতো বাজে। এই হচ্ছে ব্যাপার। আপাতত আমি বাপের জন্য একটুখানি চা বসিয়েছি, দিদি গেল একটুখানি বাইরে কাজে, দিদি আর দাদা অবশ্যই একটু পরে চলে আসবে। পকো ঘুমোচ্ছে, পকো আজকে মানে টাইমের খুব উল্টো পাল্টা হয়ে গেছে আজকে। এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে আগে বাপিকে চাটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর বুঝতে পারছো কি না জানি না, আমি কিন্তু আজকে আমার ট্রাইপডটা হাতে ধরে তোমাদের সাথে কথা বলছি না। তোমাদের কেন বলছি না, কীভাবে আমি এটা পারছি তোমাদের অবশ্যই সেটা দেখাবো। আগে বাপিকে চা দিই তারপর। সব হয়ে যাওয়ার পর মানে খাওয়া হয়ে যাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে বলতে আজকে ধনে পাতা দিয়ে আলু চচ্চড়ি হবে আর রুটি হবে। আমাদের বাড়িতে রাত্রেবেলা না কি হয় বলতো, এই আমি একরকম খাবার খাবো, হয়তো ও একরকম খাবার খাবে, মানে কেউ যে এক একজন এক একটা খায়, মানে সবাই সব কিছু খায় না, আমি সব কিছু খাই না, ও সব কিছু খায়। এর কারণ কি হয়, কী করবো কী করবো, ওই আলুটাই বেশিরভাগ সময় হয়, সেটা সবাই খায়, দাদারা আছে দাদারাও সবাই আর কি, কিন্তু আলুর তরকারি ওই চচ্চড়ির মতো আর কি, তো সেটা আর রুটি হবে। তার জন্য আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আলু চচ্চড়িটা হচ্ছে আর রুটিগুলো বানিয়ে নিতে হবে। এবারে গরম অসম্ভব করেছে মানে করেছে আর কি, গরমে না অস্থির অস্থির লাগছে, ভালোই লাগছে না জানো। আমার যেবার প্রথম বিয়ের পরে ওর জন্মদিন পরে তখনও মামনি বেঁচে ছিল আর কি, তো মামনি আর কি না তখনও মানে নার্সিংহোমে ভর্তি ছিল। তো সেই দিন মানে 10 তারিখে মামনিরা যেহেতু কেউ ছিল না অসুস্থ হয় না তাহলে মানে সবাই মন মেজাজ কারোরই সেরকম ভালো নয়, তো আমি শুধু একটুখানি পনিরের তরকারি রান্না করেছিলাম। আর আমি তখন কিছু সেরকম বিশেষ অনেক কিছু ধরনের রান্নাবান্না করতেও জানতাম না, টুকটাক চালিয়ে নিতাম এই আর কি। তো আমি করেছিলাম পনিরের তরকারি করেছিলাম, ডাল করেছিলাম, এইসবই করেছিলাম। তো আমাদের মাসিমা তুমি দিদি বলি, তো ওরা জানতো যে আমাদের খাবার খুব মন খারাপ, তো ও আমাদের মানে একটু মনটা ভালো করার জন্য কেক নিয়ে এসেছিলো, ভাইয়ের আসার কথা ছিল, মা বলেছিলো একটু ফ্রাইড রাইস করে পাঠিয়ে দেবে। তো এইসব সব প্ল্যানিংটা এরকম ছিল। আমার মাসিমা যে তুমি দিদি ও চলে এসছে 4:30টার দিকে, ঠিক আছে, তখনই হঠাৎ করে ফোন আসে যে কলকাতা থেকে যে মামনির শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, তখনই ওকে মানে চলে যেতে হলো। তো সেই বছর কিছুই হয়নি,
আর তারপরের বছর থেকে আমি যতটুকু যা পেরেছি করেছি, মা থাকলে মানে যে একটা আলাদা ধান প্রতি একটা আশীর্বাদ দেওয়া, সেগুলো কোনো রকমভাবেই আর মানে হয়নি আর কি। কারণ বাপিও ওই পক্ষর জন্য যেহেতু বেঙ্গালুরু থাকতো, বাপিও থাকতো না, আমি ছিলাম। এর আগের বার যেমন মা বাবা ছিল, মা বাবাকে একটু প্রণাম টণাম করেছে, এই হলো ব্যাপার। তো জন্মদিনটা এরকমভাবেই করেই চলেছে। আর এক বছর দিদা দাদু ছিল, প্রথম বছর পড়ানোর দ্বিতীয় বছরই দিদা দাদু ছিল, তো তখন দিদা ওকে পায়েস রান্না করে খাইয়েছিল, এই হচ্ছে ব্যাপার। আর আগের বছর তো তোমরা দেখেছো অবশ্যই যে মা এসেছিল, আমি বাড়িতে সন্দেশের মতো করে বানিয়েছিলাম কেক। যেহেতু আমি কেক বানাতে পারি না, আমি অনেকবার চেষ্টা করেছি, কেক আমার হয়নি, তো ওর জন্য আমি আর বানাই না, যে এক গাদা গুচ্ছের জিনিসপত্র নষ্ট হয়, ওর জন্য না আমি আর ভয়ে বানাইনি, জানো। এই হলো ব্যাপার। আর যে বললাম ওকে রাত্রেবেলা সারপ্রাইজ দেওয়া হবে, সেটার জন্য কেকটা চলে এসছে, বারান্দাতে রেখে দেওয়া আছে আর কি। এই হলো ব্যাপার। আর রাত্রেবেলায় করার জন্য রুটির গুলো এখন করবো আর কি। রুটি না, আমার জীবনে সব থেকে বাজে যদি কোনো কাজকর্ম থাকে সেটা হচ্ছে রুটি করা, যেটা আমি জীবনে একদম পছন্দ করি না। আটা মেখে সেটাকে রুটি বানিয়ে সেটাকে বেলে ভেজে আর তারপর আবার ছেঁকে সেঁকে, ও বাবা, আমার মানে অস্বস্তি। এই রুটি বানানোটা আমার প্রচণ্ড বিরক্তিকর একটা ব্যাপার। জীবনে আমাকে তোমরা যা কাজ দাও আমি সব করে নেবো, কিন্তু রুটি বানানোটা না আমার খুব মানে করতে হবে, তাই করতে হবে, নাহলে যদি রুটি বানানোটা কে বানিয়েছে বলতো, এত খাটতে পারে সে, সে কতটা খাটতে পারে ভাবতে পারছো? প্রথমে ওটাকে জল দিয়ে মাখড়ে হেনা করে তেলে করে দেওয়া, তাই ও হাতের মধ্যে দেখবে লেগে থাকে, সেগুলো তো মনমতো করে ধুতে হয়। তারপরে এটাকে বেলরে, ওটাকে শ্যাকড়ে ভাজরে, তার অনেক ধৈর্য যে বানিয়েছে। ঠিক আছে, চলো রুটি আর আলু তরকারি রাতে সব কিছু হয়ে যাক, তারপর তোমার সাথে কথা বলছি। কারণ আমি যদি গল্প করি না তাহলে আর রুটিগুলো আমার অনেক এমনিতেই অনেক কষ্ট। দেখো আলু চচ্চড়ি হচ্ছে, রুটি করা আমার সব হয়ে গেছে, আর এই হলো দুধ গরম হচ্ছে পকোড় দুধ রুটি ভেজানোর জন্য। ঠিক আছে, আর বাপিকে প্রত্যেক দিন রুটি ভিজিয়ে দেওয়া হয়, ভিজিয়ে এতে করে রাখা আছে, দিয়ে একটু গরম করে মানে আর একটুখানি এই তাওয়াতে করে আর একবার সেঁকে দিলে একদম নর্মাল রুটির মতোই হয়ে যায়, আর রুটি ধুয়ে দিলে গ্যাস অম্বলের প্রবলেমটা হয় না যাদের থাকে। কি বলো, কি কি চাইছো, কি কি লাগবে তোমার? হ্যাঁ, বিচুট বিচুট লাগবে তোমার? হ্যাঁ, দুধ দুধ মোমো খেলি না? মোমো নো, মিথ্যে কথা, মোমো নো, নাটক নাটক। এই যে এদিকে একটা গান শুনিয়ে দাও তো, একটা স্টোরি বলে দাও, একটা স্টোরি বলে দাও সবাইকে। কি হয়েছিল, এলিফেন্টটা কেমন করে, কেমন করে ডাকে, কেমন করে ডাকে? আর এই যে বাপি আম বার করছে রাত্রেবেলার জন্য, স্টোরিটা বল, একটু স্টোরিটা বল। টাইগার কেমন করে গো, টাইগার 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 বলো, টাই কি বললো, কি বললো বলে দাও, বলে ওই দেখ দাদু কি বার করছে, দেখ তো আম বার করছে, আম তুই খাবি? এ দেখো আর আমাদের ফ্রিজে সব ডালিতে তোমরা পাবে আম। এই বল, তারপরে স্টোরিটা বল। বার করেছি, আর আমি বার করেছি, আর একটা থাক, তাও দিদিরা যদি খায় খাবে, না হলে আমরা খেয়ে নেব। ভুতু খায় না, পান্ত খায়, ফেন ফেন দে, ফেন 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 দে, ভুতু খায় না, পান্ত খায়, ভুতু খায় না, পান ভুতু খায় না, পান্ত খায়, চিনি মিনি কে খেলো, কে খেলো, তুই কেন খেলি, ভুতু খাবে, তুমি কেন খেলে, আবার 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 বাবা ব্ল্যাক চিনি চিনি
Oh.